हेलो व्यूअर्स, वेलकम टू आई स्कूल। अपनादेर सकल के आई स्कूले स्वागत जानाच्छी। आजकेर पर्वे आमरा क्लास सिक्सेर इंग्लिश विषयेर मॉडल एक्टिविटी टास्क निये आलोचना करब। एटा होच्छे आमादेर टास्क वन, ठीक आछे? तो आमरा देखे नी प्रथमे कि बला रयेछे। एक्टिविटी वन, रिराइट द फलोइंग सेंटेंसेस यूजिंग द पास्ट टेंस अफ द अंडारलाइन वर्ब वन इज डान फर यू। আমাদের কি বলেছে যে এই যে বাক্যগুলি দেওয়া আছে এদের পাস্ট টেন্সে আমাদের তৈরি করতে হবে ভার্বের। একটা করে দেওয়া আছে, দ্য অফিস সেলিব্রেটস ইটস থার্ড বার্থ অ্যানিভার্সারি। তো এখানে কি হয়েছে, এটা দ্য অফিস সেলিব্রেটেড ইটস থার্ড বার্থ অ্যানিভার্সারি। সেলিব্রেটেড, তো এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, ঠিক আছে? তো বাকি যেটা তিনটা আছে আমাদের, সেটা ঠিক একই রকমভাবে ভার্বের পাস্ট টেন্সে করতে হয়। একটা এক নাম্বার কি আছে, দ্য লেডি এক্সটিংগুইশ দ্য ক্যান্ডেল বিফোর সি গোজ টু স্লিপ। তো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে দ্য লেডি এক্সটিংগুইশড পাস্ট ফর্ম দ্য ক্যান্ডেল বিফোর সি গোজ টু স্লিপ, ঠিক আছে? এরপরে দুই নাম্বার কি আছে, দ্য ট্রাক কোলাইডস উইথ এ বাস অন দ্য হাইওয়ে। তো এটা হবে কি, দ্য ট্রাক কোলাইডেড উইথ এ বাস অন দ্য হাইওয়ে। তিন নাম্বার কি বলেছে, তিন নাম্বার, স্টুডেন্টস গেদার্ড ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার। তো এখানে কি হবে, স্টুডেন্টস গেদার্ড ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার, গেদার, ঠিক আছে? তাহলে এখানে কী হলো, গেদার্ড এখানে হচ্ছে কোলাইডেড আর এক্সটিংগুইশড। এবার আমরা দেখব অ্যাক্টিভিটি টু, ফাইন্ড আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস ফর দ্য ফলোয়িং এক্সপ্রেশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস প্রোভাইডেড। তিনটা বাক্য দেওয়া আছে, এই বাক্য তিনটা এক কথায় কী দ্বারা প্রকাশ করা যাবে সেটা তিনটা ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো আমাদের মিলাতে হবে, ঠিক আছে? এক নম্বর কি, অ্যাসেম্বেলড স্পেকটেটর অর লিসেনার অ্যাট এ পাবলিক ইভেন্ট, এটা হবে অডিয়েন্স। এক নম্বরটা হলো অডিয়েন্স। দুই নম্বরটা হবে, সামথিং দ্যাট ডিসিভস বাই ফলস ইমপ্রেশন, এটা হবে ইলিউশন, ঠিক আছে? তারপরে তিন নম্বরটা, এ ম্যানস ডিনার জ্যাকেট, এটা হচ্ছে টাক্সিডো। অ্যাক্টিভিটি টু হলো, এবার আমরা অ্যাক্টিভিটি থ্রিতে যাব। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্লাস্টার। এক নম্বর কি বলেছে, বাট নেভার থট, আর দুই নম্বর বলেছে শো এ ম্যান। আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে এই ওয়ার্ডগুলো দ্বারা বা ওয়ার্ড ক্লাস্টার দ্বারা, ঠিক আছে? তো আমরা কি প্রথমটা করছি, I thought I will pass the exam but never thought that I will get 90%. তো এখানে নেভার থট কথাটা আছে, ঠিক আছে? বাট নেভার থট কথাটা আছে। এরপরে দুই নম্বর, I saw a man begging on the street, ঠিক আছে? তোমরা এই সেন্টেন্সগুলো আরও আলাদাভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো সেন্টেন্স তৈরি করলেই হবে, ঠিক আছে? তো আজকে টাস্ক ওয়ান এখানেই থাক, এর পরের ভিডিওতে আমরা টাস্ক টু নিয়ে আলোচনা করবো।